এই মুহূর্তে নারায়ণগঞ্জের 2500-এ জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফ চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে সহ তার অপর দুই সহযোগী, একজন হচ্ছে আল বাঙ্গালি ওরফে ক্যাপ্টেন খাব্বাব এবং অপরজন হচ্ছে আবু আফনান, তার এই দুই সহযোগী সহ তার বাসায় বসে সে 2500 থানাধীন নওগাঁ গ্রামে ওই মসজিদের পাশেই তার বাসা, সেই বাসায় বসে সে এই বোমা তৈরি করেছিল এবং যেই মোটরসাইকেল সহযোগে আমরা তাকে গ্রেপ্তার করেছি এই মোটরসাইকেল দিয়েই সে বোমা বহন করে ওই সাইনবোর্ড পুলিশ বক্সের পাশে সে রেখে এসেছিল। এবং সে আরও জানিয়েছে যে তার ওই আস্তানায় আরও কয়েকটি আইইডি প্রস্তুত করা আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাতেই আমরা প্রথমে 2500 থানার নওগাঁ গ্রামে ওই বাসায় অভিযান পরিচালনা করি এবং আপনারা দেখেছেন আমাদের সোয়াট টিম সহ বোম ডিসপোজাল ইউনিট সরাসরি সেই অভিযানে অংশগ্রহণ করেছে এবং আপনাদের সকল যারা সেখানে উপস্থিত ছিলেন যারা দেখেছেন যে আমরা তিনটি আইইডি সন্ধান পাই ওই তার আস্তানায় এবং সেটা প্রস্তুত করা ছিল এবং সেই যখন আমাদের বোম ডিসপোজাল টিম সেটা নিষ্ক্রিয় করে এবং প্রচণ্ড শব্দ হয়েছিল সেই বিস্ফোরণের, এরপরে আমরা আমাদের পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থলে প্রবেশ করে, সাথে আমরাও সে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করি সিজ করি। এবং আপনারা দেখেছেন যে আমি একটু সংক্ষেপে বলি যে জিনিসপত্র সেখানে পাওয়া গিয়েছিল 60টি বিউটিনের গ্যাসের ক্যান, এই ক্যান আমরা যে নারায়ণগঞ্জের যে বোমাটি নিষ্ক্রিয় করেছি এই ক্যানগুলোই সেই বোমাতে ব্যবহৃত হয়েছিল, এই একই আদলের ক্যান। তারপরে উদ্ধার করেছি 500টি ক্রিসমাস বাল্ব, এই বাল্বগুলো তারা ইগনিটর বা ডেটোনেটর হিসেবে ব্যবহার করে বোমার। তারপরে আমরা একটি মোটরসাইকেল যেটা তারা তাদের সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য তারা একটা মোটরসাইকেল কিনেছে, এছাড়া আমরা গ্যাস পাউডার এবং বিপুল পরিমাণে বল বেয়ারিং যেটা ভয়াবহ বিস্ফোরণে ক্ষয়ক্ষতির জন্য এই ব্যবহার করা হয় এরকম বিপুল পরিমাণে আমরা বিস্ফোরক তৈরির আইডি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করি। একইভাবে আমাদের স্পেশাল অ্যাকশন গ্রুপের আরেকটি টিম, আপনারা জানেন গত 3 দিন আগে আমরা পল্লবী এলাকা থেকে বামসি বারেক, তিনিও মেজর বামসি হিসাবে তার সংগঠনে পরিচিত, এটা তার সাংগঠনিক নাম, সেসহ আমরা 3 জনকে গ্রেপ্তার করি এবং ওই মামলায় তার যে বামসি বারেকের প্রশিক্ষণদাতা যে তাকে এই সামরিক বা এই আইডি প্রস্তুতের প্রশিক্ষণ দিয়েছিল সেই ওসামাকে আমরা খুঁজছিলাম এবং গতকালকে আমরা কেরানীগঞ্জ এলাকা থেকে এই স্পেশাল অ্যাকশন গ্রুপের আরেকটি টিম তাকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা অভিযান নিয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে।